এখানকার মুড়ি কেমন হবে খেতে জানি না কিন্তু স্টলটা দেখে না খুব অ্যাট্রাকটিভ লাগতেছে মানে মুড়ি খাওয়ার যে ক্রেভিংসটা তো অনেক বেড়ে গেছে মামা মুড়ি কিভাবে দেন ঘুগনি চানাচুর মশলা বট ঘুগনি চানাচুর মশলা বট 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 দিয়ে না আচ্ছা সবগুলো মিক্স করে দেন নাকি কেউ চাইলে আলাদা আলাদা করে নিতে পারবে মানে এক কথা আপনার এখানে এক ধরনেরই মুড়ি আছে এক রকমেরই না আছে 10 15 জাত 10 15 জাত কি কি কিন্তু কোন যেমন গবেন লেবু দিয়ে মশলা দিয়ে গুনে দিয়ে ডিম সালা যদি কোন দইনা পাতা খাইবেন না না দিম সমস্যা কি ও আচ্ছা আচ্ছা মানে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আপনি সেপারেট করে করে দিতে পারবেন যে ধনিয়া পাতা না খাইলে দিবেন না টমেটো না খাইলে দিবেন না সালাদ না খাইলে দিবেন না আচ্ছা আমি চানাচুর খাবো না বাকি সব খাবো চানাচুর ছাড়া দিবেন সর্বনিম্ন কত টাকা 30 40 50 একটু আগে তো শুনলাম 20 টাকা বললেন লন দিমুন আপনার লাগে জানি 20 টাকা এই যে দেখছেন একজনকে কিন্তু আপনি 10 টাকার মুড়ি দেন নাই দেখা চলে গেছে অলরেডি লন দিমুনে আচ্ছা 20 টাকারই দেন আগে খেয়ে দেখি খেয়ে তো বুঝতে হবে যে দোকানের মতে মুড়িটা খেতে মজা কিনা লেবু দিবেন অবশ্যই মশলাটা একটু বাড়াই দিবেন ঘুগনিটা ঘুগনিটা দিলে তো ভর্তা হয়ে যায় আচ্ছা ঘুগনি দেন সমস্যা নাই আর এই কি পুদিনা পাতাও দেন নাকি পুদিনা পাতা দিয়ে কিন্তু মুড়ি খুবই মজা এই স্যাম্পল থেকে কি দুই একটা কাটা আছে অলরেডি না স্যাম্পল থেকে কি আমাকে আলাদা করে দিয়েতে দিতে পারবেন স্যাম্পল থেকে থ্যাংক ইউ ধোয়া এগুলো আবার দেওয়ার আট পানি আছে তো মনে হচ্ছে গাছ থেকে পুদিনা পাতা পেরে তারপর মুড়িতে দিচ্ছি দিব আর কি এই যে নেন আস্তই দিয়ে দেন জাস্ট ধুয়ে পুদিনা পাতার ফ্লেভার আমার ভীষণ পছন্দ আর ওটা যদি মুড়ির সাথে হয় তাহলে তো আরও ভালো লাগে এই যে আদা হচ্ছে স্যাম্পল রাখি স্যাম্পল স্যাম্পল আদা ডিম ডিম মুড়িও আছে না আলাদা করে ডিম দিয়ে নিতে পারবে আচ্ছা কেউ চাইলে সব কিছু দিয়েও মিক্স করে নিতে পারবেন আবার কেউ চাইলে আপনার পছন্দ মতো যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে আছে ওগুলো থেকে আপনি চুজ করো আপনার নিজের মতো করে একটা কাস্টমাইজ মুড়ি বানাতে পারবেন আর বলে রাখি ডিম টিম দিয়ে যদি নেন তাহলে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে ডিম দিয়ে নিলে কত টাকা ডিম একটা 20 টাকা ও ডিম একটা যদি আনাম দেয় তাহলে ওটা 20 টাকা বেড়ে যাবে মুড়ি যদি 30 টাকার বেশি না করেন যে না 30 টাকা লব না 20 টাকা লব তাহলে দিতে আমি বসতো আচ্ছা এখানে 20 টাকার না ডাল মুড়ি খাবো আর লেবুর রস থাকবে না এটা না আমি মানতেই পারি না মুড়ির দোকানটা দেখে যতটা অ্যাট্রাকটিভ লাগছে মুড়িটা খেতে ঠিক ততটাই মজা ঘুগনি ছাড়া খাবেন না কারণ ঘুগনিটা এখানে যে ঘুগনিটা ব্যবহার করছে না মুড়িতে এটা খুবই মজা আমি ফার্স্টে চাইছিলাম ঘুগনি ছাড়া নিতে ঘুগনি প্লাস হচ্ছে এই যে বোট ছোলা বোট দুইটা একসাথে আরও বেশি মজা লাগতেছে আর আমি তো এক্সট্রা করে পুদিনা পাতা নিয়ে নিয়েছি এছাড়াও সালাতের মধ্যেও কিন্তু পুদিনা পাতা আছে আর আপনারা চাইলে লেবুটা কুচি করে ছোকলা সহ নিতে পারেন যে ছোকলা খেতে পছন্দ করেন ওইটাও খুব ভালো লাগে যখন দাঁতের চিপায় পড়ে আদারওয়াইজ আপনারা লেবু রস দিয়ে নিতে পারেন আমার ছোকলা রস দুইটাই খুব ভালো লাগে এখানে একটা জিনিসই জাস্ট মিসিং সেটা হচ্ছে বোম্বাই মরিচের একটু ফ্লেভার আমি খুব রিকোয়েস্ট করছি বাট উনি বোম্বাই মরিচ আমাকে দেয় না আজকে উনি বোম্বাই মরিচ পায় না বাট অন্যান্য দিন কিন্তু বোম্বাই মরিচ থাকে এই ঝালটা হচ্ছে আরও আগেই চাওয়া উচিত আমি যখন ওনাকে কাঁচা মরিচের চাল দিতে বলতেছি উনি আমাকে বোম্বাই মরিচ দিতেছে খেয়ে একদম হা করে থাকবো বোম্বাই মরিচটা দেওয়ার পরে না একদম মানে প্রপার একটা টেস্ট পাইতেছি পারফেক্ট ওয়ারিতে আসলে এই মুড়িটা একদমই মিস করবেন না এটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট রোড ওয়ারি সরকারি বালিকা বিদ্যালয়ের ঠিক অপোজিটে আর এখানে একটা শপ আছে আমারই আমিরা 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 আমিরার ঠিক সামনে